সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখন বাজে সন্ধ্যে 7:30। তো আজকে সন্ধ্যে থেকে ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। একটা জিনিস দেখাই, দেখো এটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে, শাড়িটা এরকম হয়েছে জানিও, এমনি সত্যি ইচ্ছা করে শাড়ি জানিও কমেন্ট করে। দেখো দেখো শাড়ির শাড়িটা এমনি অর্ডিনারি পরতে তো ভালো, পুরো পিনটাই এরকম দুটো এনেছে, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। রাত্রেবেলায় দেখো বন্ধুরা বানিয়ে নিলাম রুটি, আর দেখো এখানে আছে সুজি, তো রুটি সুজি করে নিলাম রাত্রিতে, তো এটাই রাত্রের খাবার, রাত্রগুণ এটা দিয়ে হয়ে যাবে। তো আজকে আর পরোটা করিনি, তো রুটি আর সুজি করে দিয়েছি, আর তরকারিও করিনি, এটা হলেই রাত্রগুণ হয়ে যাবে। বন্ধুরা তো পরের দিনের আজকে সকাল, তো দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা একবারে বাজে, তো বৃষ্টি পড়ছে। আমি ভিজিয়েছি অনেক জামা কাপড় ভিজিয়েছি, জানি না শুকোবে। তোমরা দেখতে থাকো সারাদিন কী করি না করি, চলো দেখতে থাকো। সকালে দেখো টিফিন আলু সিদ্ধ আর মুড়ি, তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম কুকারেতে, তো সেটাকে এখন লঙ্কা তেল পেঁয়াজ দিয়ে তো চটকে নিচ্ছি, তো এবার এটা মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো আজকের সকালের এটাই টিফিন, দেখো এটাকে এখন ঝাল ঝাল করে, বেশি লঙ্কা দিইনি, তবে লঙ্কাগুলো ভীষণ ঝাল, তো এইটাই ঝাল হয়ে যাবে অনেকটা। আর বাবুকে আগেই একটু তুলে দিয়ে দিয়েছি, ও ওটা দিয়ে খেয়ে নেবে, আর আমাদেরটা একটু লঙ্কা দিয়ে চটকেছি, তো এইভাবে মুড়ি খেতে ভালোই লাগে। তো প্রতিদিন তো আর একটাই খেতে ভালো লাগে না, দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আলুটা মেখে দেবো আর মুড়িটা দিয়ে খেয়ে নেব। আর দেখো বাবু ওখানে বসে গেছে, তো আলুটা দিয়ে মুড়ি নিজেই খাচ্ছে, দেখো আলুটা নিচে নিয়েছে তারপর মুড়িটা নিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, তো স্নান করে নিয়েছি, এবার মুড়ি টুড়ি খেয়ে রান্নাটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা খেতে বসে গেলাম, আজকে তেমন কিছু রান্নাবান্না হয়নি তোমাদের সাথে, ওই জন্য আজকে শেয়ার করিনি। দেখো ডিম ভাজা করেছি আর পেঁপে ভাজা করেছি, আর লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে সব পটল দিয়ে একটা তরকারি করেছি আর ভাত, তো এটাই আজকের দুপুরের খাবার। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে বিকেলের ওয়েদারটা দেখো বন্ধুরা, এই একটু আগে বৃষ্টি হলো, একেবারে অন্ধকার করে এসছে, তো ঘরেতে কিছু দেখাই যাচ্ছে না, তো বৃষ্টি হয়েছে, দেখো দুপুরে খাওয়ার পর থেকেই বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসিনি, তো এখন সন্ধে হয়ে গেছে প্রায়, তো এখন বাজে রাইতে যাচ্ছে 6টা। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, চলো টাটা।